Hey guys, welcome back to High Flyer. I'm Sham. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় ভীষণ একটা আলোচনার বিষয় এবং ভূরাজনৈতিক ব্যাপার-স্যাপার। তো সেখানে যে দেশটার কথা উঠে আসে সেটা অবশ্যই মিয়ানমার, কারণ দক্ষিণ এশিয়া বলেছি এবং সেই মিয়ানমারের সঙ্গেই আজকে মানে নিয়েই আজকের ভিডিওটা। ভিডিওটার টাইটেল হচ্ছে মিয়ানমারের তুলনায় কতটা শক্তিশালী বাংলাদেশের সামরিক শক্তি। আমরা জানি যে বাংলাদেশের সাথে একটা বৈরিতা রয়েছে মিয়ানমারের বিভিন্ন বিষয়ে এবং একটা টেনশন সবসময়ই থাকে। তো সেই বিষয়টা নিয়েই আজকের ভিডিও, ট্রেন্ডস নাও থেকে নেওয়া ভিডিওটা। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। উদ্দেশ্যমূলকভাবে মিয়ানমার গুলি ছুড়ছে বাংলাদেশের দিকে, প্রমাণ পাওয়া গেছে একাধিকবার আকাশসীমা লঙ্ঘনের। সম্প্রতি যুদ্ধবিমান থেকেও বাংলাদেশের অভ্যন্তরে ছোড়া হয়েছে দুইটি মর্টার শেল। এসবের প্রতিবাদে বাংলাদেশ এখনো কোনো পাল্টা জবাব না দিলেও যে কোনো মুহূর্তে মিয়ানমারের বিরুদ্ধে হামলা করার প্রস্তুতি নিয়ে রেখেছে বাংলাদেশ। তবে এখনো জল বেশি দূর না গড়ালেও দুই দেশের সীমান্তে অস্থিরতার আশঙ্কা করা হচ্ছে। আদৌ মিয়ানমার বাংলাদেশ বড় কোনো যুদ্ধে জড়াবে কিনা সেটা বলে দিবে সময়। তবে সেসব পেছনে ফেলে চলুন তাহলে দেখে নেওয়া যাক সম্মুখ যুদ্ধে কোন দেশের পাল্লা ভারী, কোন দেশ এগিয়ে রয়েছে সামরিক শক্তিতে। মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনীতির চাবি এখন সেনাবাহিনীর হাতে। সেনাবাহিনীর হাতে পুনরায় রাজনৈতিক ক্ষমতা যাওয়ার পর থেকেই দেশটি প্রতি বছর বাড়াচ্ছে তাদের সামরিক শক্তি। 2021 সালে এশিয়ার সামরিক দিক দিয়ে শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে মিয়ানমার। দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল থেকে শুরু করে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া থেকে পাওয়া একাধিক যুদ্ধাস্ত্র রয়েছে দেশটির কাছে। সেনা সংখ্যার দিক থেকেও দক্ষিণ পূর্ব এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী গড়েছে দেশটি। গ্লোবাল ফায়ার পাওয়ারের দেয়া তথ্য মতে 2022 সালে সামরিক শক্তির দিক থেকে মিয়ানমারের অবস্থান 39তম। 2021 সালেও দেশটির সামরিক শক্তির বিচারে 38তম অবস্থানে ছিল। অন্যদিকে সামরিক শক্তির দিক থেকে গোটা বিশ্বে মিয়ানমার থেকে 7 ধাপ পিছিয়ে 46তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। সক্রিয় সেনা সদস্যের বিচারেও মিয়ানমারের ঈর্ষণীয় অবস্থান ধরে রেখেছে। প্রায় 4 লক্ষ সক্রিয় সেনা সদস্য নিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ারের দেয়া তথ্য মতে মিয়ানমারের অবস্থান 12তম। অন্যদিকে মাত্র 1,65,000 সক্রিয় সেনা সদস্য নিয়ে বাংলাদেশের অবস্থান 26তম। জনশক্তির দিক থেকে বাংলাদেশে মিয়ানমার থেকে এগিয়ে থাকলেও পিছিয়ে রয়েছে অন্যান্য একাধিক বিভাগে। মিয়ানমারের মোট বিমান সংখ্যা প্রায় 280টি, এর মাঝে যুদ্ধ বিমান রয়েছে প্রায় 55টি, সামরিক পরিবহন বিমান 26টি, প্রশিক্ষণ বিমান 93টি এবং হেলিকপ্টার সংখ্যা প্রায় 80টি। অন্যদিকে বাংলাদেশের সামরিক শক্তির হাতকে শক্তিশালী করতে বাংলাদেশের বিমান বাহিনীতে রয়েছে প্রায় 177টি এয়ারক্রাফট, 44টি যুদ্ধ বিমান, 67টি হেলিকপ্টার। আকাশপথে মিয়ানমার নিজেদের শক্তিশালী করতে বিমান বাহিনীতে যুক্ত করেছে রাশিয়ার তৈরি বহুমুখী মিগ-29 যুদ্ধ বিমান। এছাড়া মিয়ানমারের কাছে রয়েছে রাশিয়ার তৈরি দীর্ঘপাল্লার সারফেস 2 এয়ার মিসাইল। এসব মিসাইল মিয়ানমার সংগ্রহ করেছে উত্তর কোরিয়ার কাছ থেকে। সেই সাথে মিয়ানমার 2008 সালে 250টি সারফেস 2 এয়ার মিসাইল সংগ্রহ করেছে রাশিয়ার কাছ থেকে। এসব মিসাইল আকাশে অতি উঁচুতে অবস্থানরত বিমানে আক্রমণ করতে সক্ষম। মিয়ানমারের কাছে রাশিয়ার তৈরি এসব শক্তিশালী যুদ্ধযানের বিপক্ষে বাংলাদেশের কাছে রয়েছে 72টি রকেট। তবে আকাশপথে মিয়ানমার এগিয়ে থাকলে নৌশক্তিতে এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ হিসেবে নাম রয়েছে বাংলাদেশের। নৌশক্তিতে বাংলাদেশের কাছে রয়েছে প্রায় 112টি জাহাজ, 2টি শক্তিশালী সাবমেরিন, সেই সাথে 7টি ফ্রিগেট এবং 6টি কর্ভেট রয়েছে বাংলাদেশের কাছে। অন্যদিকে বাংলাদেশের 112টি রণতরীর বিপক্ষে মিয়ানমারের কাছে 155টি রণতরী থাকলেও শক্তিশালী সাবমেরিনের সংখ্যায় পিছিয়ে রয়েছে মিয়ানমার। শুধু সাবমেরিনে নয়, ফ্রিগেট আর কর্ভেট সংখ্যাতেও বাংলাদেশ থেকে পিছিয়ে রয়েছে দেশটি। মিয়ানমারের কাছে সাবমেরিনের সংখ্যা মাত্র 1টি, ফ্রিগেট এবং কর্ভেটের সংখ্যাও যথাক্রমে 5টি ও 3টি। নৌশক্তিতে পিছিয়ে থাকা মিয়ানমার তাদের মোট বাজেটের বিশাল একটি অংশ ব্যয় করেছে পরাশক্তি চীন, রাশিয়া থেকে মিসাইল কিনতে। বিশ্বের অত্যাধুনিক সব মিসাইল রয়েছে মিয়ানমারের কাছে। মিসাইল ছাড়াও মিয়ানমারের কাছে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের নিজস্ব তৈরি বিপুল সংখ্যক বহুমুখী রকেট লঞ্চার মজুদ রয়েছে। 2020 সালের শুরুতে গণমাধ্যমে খবর প্রকাশিত হয় মিয়ানমার চীন থেকে সংগ্রহ করছে ব্যালিস্টিক মিসাইল, এর নাম SSOI-400 মিসাইল সিস্টেম। বহুমুখী ক্ষমতা সম্পন্ন মিসাইল বহন করতে পারে বিভিন্ন ধরনের ভারী আর শক্তিশালী বোমা। গাইডেড মিসাইলের লক্ষ্যমাত্রা 400 কিলোমিটার হলেও এর আওতা বাড়ানো এবং কমানো যায়। মিয়ানমার এর আগে রাশিয়ার কাছ থেকে শক্তিশালী 6টি SU-30 যুদ্ধ বিমান ক্রয় চুক্তি এবং চীনের কাছ থেকে J-17B যুদ্ধ বিমান সংগ্রহ করে। এছাড়াও বাংলাদেশের 320টি ট্যাঙ্ক, 837টি সাজুয়াজান, 27টি সেলফ প্রোপেলড আর্টিলারি, 371টি টাউড আর্টিলারির বিরুদ্ধে মিয়ানমারের কাছে রয়েছে 665টি ট্যাঙ্ক, সাজুয়াজান প্রায় 1587টি সেলফ প্রোপেলড আর্টিলারি, 190টি টাউড আর্টিলারি, 1869টি এবং রকেট প্রজেক্টর 486টি। আকাশপথে মিয়ানমার চীন, রাশিয়া, উত্তর কোরিয়া থেকে নিয়মিত যুদ্ধাস্ত্র কেনার মাধ্যমে এগিয়ে থাকলেও অন্যান্য সেক্টরে বাংলাদেশ থেকে পিছিয়ে রয়েছে মিয়ানমার। বাংলাদেশের সক্রিয় সৈন্য সংখ্যা মিয়ানমার থেকে কম হলেও সামরিক খাতে মিয়ানমারের চাইতে বেশি ব্যয় করে বাংলাদেশ। মিয়ানমার যেখানে তাদের সামরিক খাতকে শক্তিশালী করতে $230 কোটি ব্যয় ঘোষণা দিয়েছে এই বছর, অন্যদিকে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট $380 কোটি। তবে অন্যান্য দেশের সেনাবাহিনী সেই দেশের জনগণের প্রশংসা
সমস্যা কুড়িয়ে আসলেও এর ঠিক বিপরীত চিত্র মিয়ানমারে। 1984 সালে স্বাধীনতার পর থেকে মিয়ানমারের আর্মি বিরামহীনভাবে বিভিন্ন রাজ্যে জাতিগত রাজনৈতিক বিদ্রোহ মোকাবিলা করে আসছে। মিয়ানমার আর্মির বিরুদ্ধে রয়েছে রাখাইন সহ বিভিন্ন রাজ্যে ব্যাপক ভিত্তিক গণহত্যা ও জাতিগত নিধনযজ্ঞের অভিযোগ। মিয়ানমারের যে রাজনৈতিক পরিস্থিতি বর্তমান সেটা তো আমরা জানছি, বিভিন্ন নিউজ থেকে, পোর্টাল থেকে জানতে পারছি এবং আন্তর্জাতিক খবর যেগুলো আছে সেগুলো থেকেও জানতে পারছি। এবং এই যে আজকে যে ভিডিওটা দেখলাম সেখানে বাংলাদেশের সাথে যে পার্থক্যটা সেটা আমরা বেশ ভালো করে বুঝতে পারলাম যে এখন গ্লোবাল ফায়ার ইন্ডেক্সে মিয়ানমার যত সম্ভব 39তম স্থান নিয়েছে এবং 46তম স্থান নিয়ে রয়েছে বাংলাদেশ। এয়ার পাওয়ারে ডমিনেট করছে মিয়ানমার এবং সাথে সাথে মিসাইল যে সমস্ত টেকনোলজিগুলো সেগুলো কিন্তু মিয়ানমারের সেই দিকটা কিন্তু বেশ ভালো পরিমাণে মানে জব্দ করে নিয়েছে। কিন্তু বাংলাদেশের আবার অন্যদিকে যে জলসেনা সেখানে কিন্তু তারা ভীষণভাবে স্ট্রং। তবে মিসাইল একটা আলাদা জিনিস, মানে মিসাইল এখান থেকে বসে অন্য জায়গায় ছড়া যায়, তো সুতরাং সেই টেকনোলজিটা এখন বিভিন্ন দেশ উন্নতি করার মানে চেষ্টা করছে, বিশেষ করে সুপারসনিক বা হাইপারসনিক যে সমস্ত মিসাইলগুলো সেগুলো তৈরি করার চেষ্টা করছে। আমি গতকাল একটা ভিডিওতে, গতকাল কি আজকে একটা ভিডিওতে বলেছিলাম যে এখন টেকনোলজির যুগ, এখন সেই যে সামনাসামনি লাঠি শোটা তরোয়াল নিয়ে মারামারি হবে এবং যার গায়ের জোর বেশি সে জিতবে বা যার সাহস খুব বেশি সে জিতবে সেটা নয়, সেটা তো অবশ্যই থাকা দরকার, কিন্তু তারপরে হচ্ছে যেটা টেকনোলজি। কারণ এখন আর মানে আরও কিছু সময় গেলে তখন আর হয়তো দেখা গেলো যে আমাদের যুদ্ধ করতে যেতে হচ্ছে না, মানুষকে অন্তত যুদ্ধে যেতে হচ্ছে না, কন্ট্রোল করছে একটা কন্ট্রোল রুম থেকে, সেই জিনিসটা দেখতে পাবো আমরা, আশা করছি না একদম হবেই, সেটা দৃঢ় বিশ্বাস সায়েন্স যেভাবে এগোচ্ছে। তো টেকনোলজির দিক থেকে তারা বিভিন্ন ধরনের মিসাইল টেকনোলজিগুলো আয়ত্ত করছে, সেটা রাশিয়া, চীন বা উত্তর কোরিয়া, সে সমস্ত জায়গা থেকে যারা তাদের হেল্প করছে। বাংলাদেশও কিন্তু বেশ ভালোভাবে মানে পানডুব্বি যেটা ডুবোজাহাজ, তাদের দুটো, বাংলাদেশের দুটো রয়েছে এবং সাথে সাথে করভেট রয়েছে, ফ্রিগেট রয়েছে, তো এই সমস্ত নিয়ে জলসেনা কিন্তু বেশ স্ট্রং বাংলাদেশের, এবং যেটা দেখলাম দ্বিতীয় বৃহত্তম যত সম্ভব হবে। সাথে সাথে যে অ্যাক্টিভ ফোর্স সেটা মিয়ানমার এগিয়ে রয়েছে, কিন্তু সব মিলিয়ে আমার মনে হয় যে রণকৌশল যেটা সেইটার অনেকটা ডিপেন্ড করে যে যিনি সেনা পরিচালনা করছেন তার উপরে অনেকটা মস্তিষ্ক প্রসূত হয়, তার মস্তিষ্কে কতটা তিখর এবং যারা সেই জায়গায় বসে আছে তারা মিটিং করে যে রণকৌশল নিচ্ছে সেটার উপরেও কিন্তু যুদ্ধটা অনেকটা নির্ভর করে। অনেক সময় দেখা যায় যে বড় বড় শক্তিধর রাষ্ট্র কিন্তু ছোট তাদের থেকে অন্তত অল্প কিছু কম শক্তিধর রাষ্ট্রের কাছেও হেরে যাচ্ছে, কারণ হচ্ছে শুধুমাত্র ওই যে ব্রেনটা। তো সেই জিনিসটা অবশ্যই থাকা দরকার এবং সেই দিক থেকে আমার মনে হয় বাংলাদেশ যথেষ্ট শক্তিশালী এবং তা বাংলাদেশের যারা অফিসার রয়েছেন তারা সেইভাবে ট্রেন্ড এবং তাদের যে বুদ্ধিমত্তা সেটা বেশ উঁচু দরের। তো যাই হোক, এই যে ভিডিও দেখলাম এখানে একটা পর্যালোচনা করা হয়েছে গ্লোবাল ফায়ার ইন্ডেক্সের তরফ থেকে এবং সেখানে প্রতি বছরই চেঞ্জ হয় বিভিন্ন ধরনের, তো 6-7 ধাপ এমন কিছু নয়, তো এই জিনিসটা খুব তাড়াতাড়ি রিকভার করা যেতে পারে। বাংলাদেশ সরকারের প্রয়োজন হয়নি মনে হয়েছে, কারণ এই মানে যতটুকু যার প্রয়োজন হবে সে ততটুকু করবে, অবশ্যই করবে, এবং বাংলাদেশের সরকারের স্থানে মানে সরকারে এবং যারা অফিসার রয়েছেন তাদের মনে হয়নি যে হয়তোবা এটা মানে এটার চাইতে আমার দেশের মানুষের জন্য পয়সা খরচ করলে আমার বেটার হবে, কারণ সিকিউরিটির ব্যাপারটা এতটাও থ্রেটনিং নয় আমার মনে হয়েছে, মানে হতে পারে তাদের কাছে মনে হয়েছে। তো যতটা দরকার ততটা অবশ্যই বাংলাদেশ রেখেছে আমার মনে হয়, এবং তারপরেই এবং সাথে সাথে যেটা দেখলাম সেনা বাজেটও কিন্তু বাংলাদেশের বেশি, $380 কোটি না এরকম কিছু একটা রয়েছে, সঠিক তথ্যটা ওখানে দেখলাম যেটা।
তো মায়ানমারের থেকে বাজেটও বেশি রয়েছে এবং সমস্ত কিছু বাংলাদেশ আমার মনে হয় শক্ত করে জমি শক্ত করে তবেই অন্য কিছু করছে। গ্লোবাল ফায়ার ইন্ডেক্সে হয়তো বা একটু মানে যেহেতু এখন মায়ানমারে পুরোটাই সামরিক শাসন চলছে এবং তাদের জুন্টা সরকার যেটা চালাচ্ছে তার উপর ভিত্তি করে হয়তো বা তারা এগিয়ে গিয়েছে, তো এইটা রিকভার করা এমন কিছু আমার মনে হয় না ব্যাপার। যে কোনো দেশেই সামরিক অভ্যুত্থান হলে সেখানে একটা সামরিক শক্তির বৃদ্ধি পায় বা একটা দেখানোর ব্যাপারটা দেখার মানে বাইরে থেকে যখন দেখছিস তখন মনে হয় যেন বিশাল কিছু একটা সামরিক ব্যাপার স্যাপার রয়েছে, তো সেই জন্য অনেক কিছু অনেক সময় চেঞ্জ হতে থাকে। তো ভিডিওটা দেখলাম এবং অনেক কিছু জানতে পারলাম, ভালো লাগলো, আশা করি তোমরাও অনেক কিছু জানতে পেরেছো এবং ভালো লেগেছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে জানা লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।